বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ সাংসদ জগন্নাথ সরকারের। নদিয়ার শান্তিপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায় ছোট্ট এক টুকরো সবুজ ঘাসে ঢাকা মাঠের চারিপাশে ঝাউ, জবা, কদম, বকুল চারা গাছ লাগানো হলো সাংসদ জগন্নাথ সরকারের হাত দিয়ে। এলাকাবাসীরা জানান, পাড়ার মধ্যে ছোট্ট এক টুকরো এই মাঠে সূর্য ওঠার আগে এবং ডোবার পরে অনেকেই বিশুদ্ধ বাতাস নিতে উপস্থিত হন, কিন্তু অত্যাধিক রৌদ্রের কারণে পথচারীদের বা পথের পাশে সারমেয়দের খুব অসুবিধা হয়। আজ এই শুভ দিনে সাংসদ জগন্নাথ সরকারের নিজের হাতে পোতা গাছ বেড়ে উঠুক, অক্সিজেন ছায়া দিক সকলকে, সেই সাথেই সংশোধিত সুখ্যাতি ছড়িয়ে পড়ুক দিক বিকল্পে। সাংসদ জগন্নাথ সরকার বলেন, চাষের কাজে আমি পটু, তাই কোন মাটিতে কোন গাছ লাগালে ভালো হয় বা কোথায় কোন গাছ লাগালে ভালো হয় সেটা বুঝেই এলাকার মানুষের স্বার্থে আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতায় 6টি অত্যন্ত প্রয়োজনীয় গাছ আজ লাগিয়ে গেলাম। বাঁশের ঘেরা দিয়ে দেওয়া হয়েছে যাতে ছাগল গরুতে খেয়ে না নেয়। তবুও এলাকাবাসীর কাছে দাবি রেখেছি, নিজের সন্তানের মতো নিয়মিত পরিচর্যায় বেড়ে ওঠা পর্যন্ত দায়িত্ব নিতে। সবল রাখতে বৃক্ষরোপণ আবশ্যিক, আর সেই কারণেই কিছু বৃক্ষ আমি আজকের দিনে লাগিয়ে পরিবেশকে বাঁচানোর জন্য ছোট্ট প্রয়াস। কোথায় করবেন আপনি? শান্তিপুর শহরে 7 নম্বর ওয়ার্ডে কর্মসেবামূলক কিছু কর্মসূচি রয়েছে, ওটা হাঁসখালিতে, সেখানে যাব দুপুরের পরই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।